ক্যাডেট কলেজগুলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হয়, অনেক ছোট বয়সে আমাকে বাসা ছাড়তে হয়েছিল। তারপর একে একে কেটে গেছে প্রায় 6টি বছর, কিন্তু সপ্তম শ্রেণীর সেই ছোট্ট বয়সে বাসার কথা যেভাবে মনে পড়ত, আজ 6 বছর পরেও ঠিক একই রকমভাবে আমার বাসার কথা খুব মনে পড়ে। সারাদিন পিটি, প্যারেড, ক্লাস, গেমস আর হাজারো ব্যস্ততার পরে যখন আমি ক্লান্ত, অবসন্ন, তখন মনে হয় ইস, এখন যদি বাসায় থাকতাম। আর তাই তো আধরাতে যদি ঘুম ভেঙে যায়, আমার মনে পড়ে মায়ের কথা, আমার বাবার কথা, ভাইয়ের কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় আমার আজকের বক্তব্য, যেখানে নির্ধারিত বিষয় আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে। গায়ক তালাত মাহমুদের ঠিক কী মনে পড়তো আমার জানা নেই, তবে যখন খুব ছোট ছিলাম তখন আধরাতে ঘুম ভেঙে গেলেই মনে পড়ত সকাল হলে স্কুলে যেতে হবে, আর মনে মনে চাইতাম এই রাত যাতে কখনো না শেষ হয়। অথচ দেখুন সেই স্কুলকে এখন কতটা মিস করি। সত্যি বড়ই বিচিত্রময় এই জীবন। আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে, কতজনের কত কিছুই তো মনে পড়ে। ছোট্ট শিশুটির হয়তো প্রবাসে কর্মরত বাবার কথা মনে পড়ে, বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর হয়তোবা মৃত্যু চিন্তা ভেসে আসে, তরুণ লেখকটির লেখাগুলো ঠিকমতো প্রকাশিত হবে কি না, পাঠক নন্দিত হবে কি না সে কথা মনে পড়ে, বিনিয়োগকারীর শেয়ার বাজারে ধস নামবে কি না সে কথা মনে পড়ে, আবার দেবদাসরা হয়তো পার্বতীদের চিঠির জন্য অপেক্ষা করে থাকে। আমার এক খালাতো ভাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছে, ওকে যখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আধরাতে যদি ঘুম ভেঙে যায় তখন তোমার কি মনে পড়ে, সে আমাকে বলেছিল, আমার তো দেশের কথা খুব মনে পড়ে রে। অর্থাৎ আমরা যেন ছুটে চলি আমাদের পছন্দের জিনিসগুলোর পেছনে, আর ভয়ঙ্কর জিনিসগুলো দাঁড়িয়ে বেড়ায় আমাদের। তবে মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়, আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে কাঁদছে আবরার ফাহাদের মা, কাঁদছে সীমান্তের ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করা প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, যেখানে সদ্য জন্মগ্রহণ করা শিশুটিও জানে না কী ছিল তার অপরাধ। মনে পড়ে প্রায় 1 দশক ধরে কাঁদছে সিরিয়ানরা, ওদিকে হৃদয়ের রক্তক্ষরণ যেন থামছেই না ফিলিস্তিনের অধিবাসীদের। মনে পড়ে কাঁদছে কাশ্মীর, কাঁদছে ইরাক, কাঁদছে চেচনিয়া, বসনিয়া। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে পৃথিবী ভালো, পৃথিবী আজ বড় অসুখ, দেখা হলেও আলিঙ্গন করতে মানা, আটকা পড়ে গেছি 6 ফিট দূরত্বের এই পৃথিবীতে। গত প্রায় 1 বছর ধরে করোনা মহামারীতে আমরা সবাই হারিয়েছি অনেক কাছের কিছু মানুষকে, মন্থর হয়েছে অর্থনীতির চাকা, চাকরি হারিয়েছি অনেকে। এই দুর্যোগের মুহূর্তেও পরিবারের মুখে দুবেলা ভাত জোটাতে যারা বেরিয়ে পড়েন কর্মস্থলে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আধরাতে ঘুম ভেঙে গেলে কখনো আবার আমি যেন বাংলা মায়ের হাহাকার শুনতে পাই। অজ্ঞতা, মাদকাসক্তি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে আমরা কতটুকু বুকে ধারণ করতে পেরেছি, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতটুকুই বা কাজ করতে পেরেছি। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে যেই ভূখণ্ড, যেই দেশের মাটির উপর আমি ঘুমিয়ে আছি, সেই দেশটা তো এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ, তিতিক্ষা আর রক্ত দিয়ে কিনতে হয়েছিল এই দেশটাকে। শহীদের রক্তের সেই ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই হোক প্রতিটি বাঙালির অঙ্গীকার। আমরা এসেছি অনেক দূর, তবে যেতে হবে আরও অনেক অনেক দূর। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে অনাহারে থাকা সেই সব অসহায় শিশুদের কথা, যাদের দিন কাটে ফুটপাতে আর রাতটা কোনো মতে কেটে যায় রেল স্টেশনের এক কোনায়। আর তখন সুকান্তের মতো আমারও দৃপ্ত কণ্ঠে বলতে ইচ্ছা হয়, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। স্বীয় কর্মে উৎকর্ষ সাধন করে প্রতিটি দিনকে সাফল্যমণ্ডিত করুক প্রতিটি মানব সত্তা, সুন্দর চিন্তার পরিস্ফুটন ঘটুক, স্বপ্নের জাগরণ হোক, দুশ্চিন্তার কালো ছায়া সরে গিয়ে পৃথিবী দেখুক নতুন দিনের আলো। আধরাতে যদি সত্যিই ঘুম ভেঙে যায় হতাশা বা দুশ্চিন্তায় নয়, বরং হাসি মুখে নিশ্চিন্তে আবারও ঘুমিয়ে পড়ুক এই পৃথিবীর প্রতিটি মানব সন্তান। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।